আমার পরাজয় জনগণের জয়। এবারকার ভোট এই রকম সুস্থভাবে হইছে বলার বাইরে আমাদের কুড়িগুড়ে কেন্দ্রে বিপুল ভোটে পাস করছে। আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসায় বিশেষ করে পৌরবাসীর যে মায়েরা আছে আমাকে অত্যধিক ভালোবাসে, বাবারাও ভালোবাসে, আমার সহপাঠী সহযোদ্ধারা আমাকে ভালোবাসে, সবাই আমাকে দল মত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে। ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে, কারণ এই স্বাধীনতার মাসে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছিল। সেই নৌকা বিপুল ভোটের ব্যবধানে গত নির্বাচনের ন্যায় গত নির্বাচনে দুজনের সাথে ডাবল ভোট পেয়েছিলাম, এও নির্বাচনে দুজনের ভোট ডাবল ভোট পেয়েছিলাম। আমার নীতি আদর্শ আমার সততা মানুষের মাঝে আমি ফুটাই তোলার চেষ্টা করেছি, আমার দান দক্ষিণে মানুষের মাঝেও আমি ফুটাই তোলার চেষ্টা করেছি। মানুষ এই কারণে আমার দল মত নির্বিশেষে আমাকে ভালোবাসে। এত কঠিন সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের জগতে হয়েছে কি না আমার জানা নেই, কারণ প্রত্যেকটা কেন্দ্রে একটা করে ম্যাজিস্ট্রেট, একটা করে ভ্রাম্যমাণ আদালত, বিজিবি, র্যাব, সব জায়গায় আমিও চাচ্ছিলাম যে সুন্দর নির্বাচন হোক, সুন্দর নির্বাচন করে আমি বেরোয় আসবো, আমি মানুষের কাছে সুন্দরভাবে থাকবো। মানুষের সত্যের জয় হয়েছে, জনগণের জয় হয়েছে, আমার জয় না, আমার পরাজয় জনগণের জয়, এটুকুই আপনাদের কাছে আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা হয়তো অবগত আছেন যে আমি পৌরসভার এক কাপ চাও পুরো টাকায় খাই না কখনো। আমার যে কাজগুলো ছিল, হ্যাঁ, অনেক কাজই বাকি আছে আমার। জননেত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট যেহেতু এমজিএসসি বিশ্বব্যাংকের টাকা প্রচুর টাকা দেবে আমাকে, 227 কোটি টাকা প্রায়। আমি এই 5 বছরের মধ্যে লেঙ্গা পৌরসভাকে বাংলাদেশের 10টা পৌরসভার মধ্যে একটা পৌরসভা বানাবো ইচ্ছা করি, আশা করি, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, কাকুর দেখে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। 1996 সালে যখন জননেত্রী শেখ হাসিনা হেরে যায়, আমি নারিন্দাতে গিয়েছিলাম, নারিন্দাতে গিয়ে এক উলঙ্গ পাগলকে জিজ্ঞেস করেছিলাম যে পাগল তুমি কি নৌকা আমার তুমি কি ভোট দিয়েছো? পাগল আমাকে বলেছে হ্যাঁ ভোট দিয়েছি। কিসে ভোট দিয়েছো? কয় নৌকা আমার ভোট দিয়েছি, খুব আস্তে সিল দিয়েছি যদি বঙ্গবন্ধু ব্যথা পায়। আমি ওই পাগলের অনুপ্রেরণায় আমি বঙ্গবন্ধুকে ভালোবেসেছিলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিবিকে, ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এই কতদিনে যে সারা গ্রামে মাঠে ঘাটে যে পরিশ্রম করে মেয়র ভাই আমরা ভোটে উঠাইছি, হ্যাঁ, এরা তুলনামূলক, তার দয়া করে মায়া করে সবাই কিন্তু ভোট দিছে। ভোট না দিলে এবারকার ভোট এই রকম সুস্থভাবে হয়েছে বলার বাইরে আমাদের কুড়িগুড়ে কেন্দ্রে বিপুল ভোটে পাস করছে, বলা যায় না ভোটের কোনো তুলনা। অনেক কাছে রাস্তাঘাট কিছু আছে, আরো করব, অনেক অনেক কাজ আছে আমাদের গরিব দরিদ্র মানুষের। আর কিছু বলবো?